স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মোবাইলে কোনো নোট লিখবেন ছাত্রছাত্রীদের জন্য কোনো কোয়েশ্চেন বানাবেন কোনো চিঠি লিখবেন টাইপ না করেই মোবাইলের মাধ্যমে লেখা হয়ে যাবে বাংলা হোক বা ইংরেজি সব ভাষাতেই টাইপ না করে লিখতে পারবেন শুধুমাত্র মুখে বলে গেলেই মোবাইলে কথাগুলো টাইপ হয়ে যাবে লেখার জন্য এবিসিডি কিপ্যাড টিপে টাইপ করতে হবে না আর টাইপ করতে করতে বিরক্তও হতে হবে না এমনকি যদি আপনি টেক্সট মেসেজ লিখতে চান হোয়াটসঅ্যাপ মেসেজ লিখতে চান সেক্ষেত্রেও মুখে বলেই আপনি লিখে ফেলতে পারবেন নোট লেখার জন্য প্রথমে যে কোনো একটি নোটপ্যাড অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব প্রথমে আমি প্লে স্টোর থেকে কিপ নামক একটি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করব প্রথমে মোবাইলে প্লে স্টোর ওপেন করব প্লে স্টোর ওপেন করার পর এখানে কে ডবল ইপি লিখব দিয়ে সার্চ বাটনে ক্লিক করব সার্চ করলেই দেখুন এখানে গুগল কিপ চলে এসেছে এখানে ডান দিকে ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নেব এখানে দেখুন ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেছে এখানে আমি এরপর ওপেন ক্লিক করব এখানে গেট স্টার্টেড তারপর কন্টিনিউ অ্যালাউ দেখুন আমার নোটপ্যাড অ্যাপ ওপেন হয়ে গেছে এরপর নিচের দিকে ডান দিকে একটি প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করব কোনো কিছু লেখার জন্য এখানে আমি নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারবো টাইপ না করে মুখে বলে কীভাবে লিখবো সেটা এবার দেখাবো এখানে দেখুন ডান দিকে একটি মাইক্রোফোনের মতো চিহ্ন আছে এই মাইক্রোফোনের মতো চিহ্নটিতে ক্লিক করবো স্পিক নাও লিসেনিং এখানে যা বলছি এখানে দেখুন স্ক্রিনে লেখা উঠে যাচ্ছে এখানে আমি একটা লম্বা সেন্টেন্স যদি বলি সেক্ষেত্রে দেখুন লেখা হয়ে যাবে আমি নতুন করে আপনাদের আবার দেখাচ্ছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইন মাই চ্যানেল

সুতরাং এখানে দেখতে পাচ্ছেন টাইপ না করেই সুন্দরভাবে আমি মোবাইলে লিখে ফেলতে পারলাম এর জন্য এবিসিডি কিবোর্ড টাইপ করতে হলো না এভাবে আপনারা ইংলিশের কোনো নোট বড় কোয়েশ্চেন লেটার প্যারাগ্রাফ যে কোনো জিনিস এখানে লিখতে পারবেন এবং প্রয়োজনীয় জায়গায় আপনি এটিকে কপি করে ব্যবহার করতে পারবেন তবে বাংলায় লেখার জন্য একটি বাংলা লেখার অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমরা আবার প্লে স্টোরে চলে যাবো স্টোরে এখানে জি বোর্ড লিখব এবং এখানে দেখুন জি বোর্ড দ্য গুগল কিবোর্ড চলে আসছে এখানে আমার এটি ইনস্টল করা আছে যার জন্য আমাকে আর ইনস্টল করতে হচ্ছে না এই জি বোর্ড দ্য গুগল কিবোর্ড এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এরপর আমি আবার নোটপ্যাড অ্যাপে চলে এসেছি এখানে আমি বাংলা কীভাবে লিখবো আপনাদের দেখাবো জি বোর্ড ইনস্টল করার পর নিচে দেখবেন একটা পৃথিবীর মতো অপশান আছে এই অপশানটাতে ক্লিক করলেই আপনার বাংলা লেখার চলে আসে দেখুন এখানে দেখুন ওয়ান টু থ্রি যেটা এখানে এক দুই দিন হয়ে গেছে এরপর আমি এখানে এই মাইক্রোফোনের মতো চিহ্নটি ক্লিক করব স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলে স্কুল সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও চাকরি সংক্রান্ত খবর মোবাইলের টিপস কম্পিউটার টিপস ইত্যাদি আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এইভাবে আপনারা টাইপ না করে মুখে বলেই সুন্দরভাবে লিখতে পারবেন এই নোটপ্যাডের লেখা কপি করে নিয়ে আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ